দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি সরাসরি ডাক্তার। আমরা শুনছিলাম শীতের অসুখ বিসুখ নিয়ে, চলুন আমরা কথা বলি। বিরতিতে যাওয়ার আগে আমাদের রফিক ফোন করেছিলেন, উনি বলছিলেন যে ওনার শীতে ভীষণভাবে তার ঠোঁট ফাটে, তো এটা তো আমরা উত্তর দিবই, তার সাথে আপনার কাছ থেকে জেনে নিব যে শীতে আসলে চামড়ার কি কি সমস্যা বা স্কিন ডিজিজ কি কি হতে পারে। শীতে এমনিতে যারা আগে থেকে স্কিন ডিজিজ ভোগেন তাদের তো স্কিন ডিজিজ বেড়ে যায়, তীব্রতাটা বেড়ে যায়। আচ্ছা, আর যারা স্বাভাবিক হেলদি, যাদের কোনো স্কিন ডিজিজ নাই, তাদেরও স্কিন ড্রাই হয়ে যায়, একটু ইচিং বেশি হয়, তারপর বিশেষ করে ঠোঁটের কথা যেটা বললেন, এই রফিকের প্রশ্নের উত্তর দিচ্ছি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে রফিক, আপনার যে ঘটনাটি ঘটছে এটি একেবারেই স্বাভাবিক ঘটনা, সবাই কম বেশি এতে আক্রান্ত হন, আপনি হয়তো একটু বেশি হন। তা আমি বলবো আপনি এই যে মেরিল, তারপরে ভ্যাসলিন, এই ধরনের যেসব পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়, এগুলো যদি আপনি একটু নিয়মিত সেবন করেন তাহলেই আপনার এই সমস্যা হবে না। আর একটু খাবারের সঙ্গে তরল খাবার, বিশেষ করে পানি একটু যদি বেশি খান তাহলে আপনার হাইড্রেশনটা ভালো হবে, স্কিনের ড্রাইনেসটা কমে যাবে। একটু ভিটামিন সি খেতে পারেন, আর প্রচুর শাকসবজি ফলমূল এগুলো খেলে পরে আপনার এই সমস্যা একটু কমে যাবে। আর শীতে যাদের সাধারণ এমনি জাস্ট আপনি যেটা বললেন যে নর্মাল মানুষেরও স্কিনটা ড্রাই হয়ে যায়, সেটা চুলকোতে থাকে সব সময়, তো এটার জন্য কি করা যায়? ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। আচ্ছা, সিম্পলি তৈল, নারিকেল তৈল, যে কোনো তেল ইউজ করলে, যে কোনো তেল ভালো করলেই হয়। আচ্ছা, শীতে আপনি আবারও বলছিলেন যে খাবার দাবার নিয়ে যেটা বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে শীতে তো বেশি আমাদের অনুষ্ঠানগুলো বেশি হয়, বিয়ে বলেন বা যে কোনো অনুষ্ঠানে খাবার দাবার বেশি হয়, শাকসবজিও বেশি হয়, তো এই শীতে আমাদের পেটের কি সমস্যা হতে পারে? খাদ্যনালীর প্রসঙ্গে আসি, খাদ্যনালীতে শীতকালে অ্যাকচুয়ালি ওভারঅল আমাদের বডির মেটাবলিক অ্যাক্টিভিটি কিন্তু একটু কমে যায় শীতে, কিন্তু আমাদের আবার খাবারের মেনুটা যায় পাল্টে, দেখা যায় আপনি যেটা বললেন উৎসবে প্রচুর ফ্যাট খাওয়া হয়, প্রচুর কার্বোহাইড্রেট খাওয়া হয়, এই জন্যে আবার শরীর কিন্তু তৈরি থাকে না, ফলে দেখা যায় বদহজম হয়, কারো পেট ফাঁপায়, সব কমপ্লেন করে, তারপরে আবার শীতের সময় ডায়রিয়ায় আক্রান্ত হওয়ারও প্রবণতা বেড়ে যায়। দেখা গেছে কখনো কখনো নরওয়াক ভাইরাস বলে একটি ভাইরাস আছে, সেই ভাইরাস দিয়ে কিন্তু ডায়রিয়া হয় অনেক সময়। আচ্ছা, এই প্রবণতাটা কেন বাড়ে? এবং শীতে এর প্রবণতা হয় যে সিম্পল যেই হাইজিন আছে, হ্যান্ড হাইজিন, যে আমরা খাবারের পর বা আগে ভালো করে হাত ধুয়ে নিব, টয়লেটে যাওয়ার আগে ভালো মতো হাত ধুয়ে নিব, তারপরে আমাদের ঘরে যেই কাজের লোকটি আছে সেই দিকেও খেয়াল রাখবো যে সেও হাইজিনটি মেনটেন করছে কিনা ঠিক মতো, কারণ এটি তো অত্যন্ত ছোঁয়াচে রোগ। আচ্ছা, আমাদের একজন দর্শক লাইনে আছে, শুনে নিচ্ছি তার কথা। হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেছে। আমাদের অনেক দর্শক ফোন করছেন, শীতের শুরুতেই এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আসলে সবাই কোনো না কোনো সমস্যায় ভোগে, সেই জন্য অনেক দর্শক ফোন করছে আমাদের। আমি একটু মনের প্রসঙ্গে আসতে চাই। হ্যাঁ, বলেন আপনি। দৈহিক তো অনেক সমস্যার কথা আমরা বললাম, মানসিক কিছু কিছু সমস্যাও দেখা দেয়, বিশেষ করে দেখা যায় যে এই সময় একটু অনেকে হতাশায় ভোগেন। এটা কেন? ডিপ্রেসিভনেসে ভোগেন। এটি যেটি বলা হয় যে যেহেতু রোদের তীব্রতা কমে যায়, আমাদের ব্রেনে কিছু কেমিক্যাল ট্রান্সমিটার আছে, সেরোটোনিন, এই এই ধরনের ট্রান্সমিটারগুলার লেভেলটাও কমে যায়, ফলে একটু ডিপ্রেশনে ভোগে। এবং দেখা যায় যে এই রোগীগুলোর যদি আপনি আবাসস্থল দেখেন, দেখবেন যে ওদের ঘরে আলো নেই, অন্ধকারের মধ্যে থাকে, ওরা খুব বাইরে বের হয় না, এরাই আসলে, এবং খিটখিটে মেজাজের হয়ে যায়, সবসময় কেমন স্লিপি থাকে বা দিনে অধিকাংশ সময় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, এরা অ্যাকচুয়ালি সেই সময় হতাশায় ভোগে। মানে সূর্যের আলোটা খুব ইম্পর্টেন্ট, রাইট, গায়ে লাগানো। এই রোগীগুলোকে আমার মনে হয় যে একটু যদি আলো দেয়া যায়, একটু অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন দিয়ে এদেরকে সুস্থ রাখতে হবে, আর না হয় খুব বড় ধরনের এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে এই রোগীগুলোর জন্য। আমাদের দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি ফেনী থেকে বলতেছি, মোহাম্মদ ফিরোজ। জি, আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। বয়স 38। জি, আমার সমস্যা হলো শীত আসলে প্রচুর সর্দি আসে এবং চোখে রক্ত আইসা যায়, এটার জন্য আমি এলাকটো খেতেছি, এলাকটো খেলে ভালো লাগে,
এবং এটা কি আমার কোনো ক্ষতি সাইড এফেক্ট আছে কিনা এই জিনিসটা জানতে চাচ্ছি। আচ্ছা, আপনার কি এমনি কোনো অ্যাজমা বা ব্রঙ্কাইটিস আছে, কোনো রোগ? না, এমনি কোনো রোগ নেই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনছি। অ্যালাকচুয়ালি তেমন সাইড ইফেক্ট নাই, শুধু একটি সাইড ইফেক্ট আছে যে আপনার হয়তো দিনে একটু নিদ্রাভাব আসতে পারে। আপনি যদি গাড়ি চালান নিজে, অথবা দেখা যায় যে রাস্তায় কাজ করছেন বা খুব মেশিনারিজ নিয়ে কিছু কাজ করছেন, ওতে হয়তো কনসেন্ট্রেশনে কিছুটা সমস্যা হতে পারে, আদারওয়াইজ তেমন কোনো সমস্যা নাই। আর আমি বলবো যে আপনি যদি খুব বেশি নাকে সর্দিতে ভুগে থাকেন, অর্থাৎ আমরা যেটাকে রাইনাইটিস বলি, সেক্ষেত্রে কিন্তু অন্য ঔষধও আছে, যেটা একটু আগে আমি বলেছি, ডাক্তারের পরামর্শ নিয়ে ওগুলো করা ভালো। কারণ এই ধরনের অ্যান্টিহিস্টামিন খুব দীর্ঘদিন না খেয়ে বরং একটু যদি আপনি স্প্রে নেন যার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, সেই ক্ষেত্রে আপনি আরও সুস্থ থাকবেন। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা তো অনেকগুলো রোগ সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম, তো এখন এটা প্রতিরোধ করার কী উপায়? আমাদেরকে সুন্দর করে টিপস দিবেন প্রত্যেকটা রোগ সম্পর্কে, বিশেষ করে যারা এই ঠান্ডা কাশি সর্দি, আমাদের প্রচুর ফোন আসছে এটা নিয়ে। আমি এই ফাঁকে আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে যারা হার্টের রোগে ভুগছেন, করোনারি হার্টের ডিজিজ, এখন কিন্তু আমাদের দেশে অনেকেই দেখেছি আমি রুম হিটার ব্যবহার করেন খুব তীব্র শীতে, এবং যারা রুম হিটার ব্যবহার করেন তাদের জন্য একটি পরামর্শ হচ্ছে খুব দীর্ঘ সময় রুম হিটার আপনি ব্যবহার করবেন না। কারণ আপনি দেখবেন খুব হয়তো আপনি রুম হিটারটি চালিয়ে ঘুমিয়ে আছেন মাঝরাতে বা শেষ রাতে, আপনার প্রচণ্ড মাথা ব্যথা হয়ে আপনি জেগে গেলেন, কারণ এই হিট আপনার ভ্যাসোডাইলেটেশন করবে, মানে আপনার রক্তনালীতে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিবে, যেটি মস্তিষ্কেও বাড়িয়ে দেয়, ফলে একটু মাথা ব্যথা হয়। কাজেই আপনি যদি রুম হিটার ব্যবহার করেন একটি নির্দিষ্ট সময়, যতটা সময় আপনার অস্বস্তি না হয় সেটি। আর আরেকটি হচ্ছে যে যারা আগে থেকে করোনারি আর্টারি ডিজিজে ভুগছেন তারা তো জানেনই, যারা জানেন না ওদের হয়তো দেখা যায় যে কিছু রক্তনালী আগে থেকে শুরু হয়ে আছে, সংকুচিত হয়ে আছে। তো আপনি ধরুন রুম হিটার ব্যবহার করলেন একটা গরম জায়গা থেকে, হঠাৎ করে আপনি ঠান্ডায় বেরোলেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে আপনার ভ্যাসোস্প্যাজম হয়ে কিন্তু হার্টের একটা অ্যাটাক হতে পারে। কাজেই এই বিষয়গুলো আপনি একটু লক্ষ্য রাখ, এটা খুব আপনি জরুরি কথা বললেন, যেটা আমার মনে হয় ঠান্ডা থেকেও হঠাৎ করে গরমে কেউ গেলে কিন্তু আমরা এই জিনিসটা হতে পারে। এই বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, আমরা যখনই ঠান্ডা বা গরম এর মাঝামাঝি যাব, ধরুন যে আপনি ঘরের মধ্যে অনেক গরমের মধ্যে আছেন, তারপর আপনি হুট করে বাইরে চলে গেলেন, এই অ্যাডজাস্ট করতে কিন্তু আমাদের একটু সময় লাগে শরীরের, ফলে হয়ে আমি যেটা সাজেস্ট করব যে যারা আপনারা গরম কাপড় পরে বের হন, প্রথমে বাইরে গিয়েই সব গরম কাপড় খুলে ফেলা ঠিক হবে না, একটা একটা করে খুললে তাহলে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কে বলছেন? আমি নাজনীন। আচ্ছা, কে বলছি? আচ্ছা নাজনীন, আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। আমার বয়স 40। জি, পা এই শীতের দিনে দুই পা আঙ্গুল দিলে ফুলে যায়, লাল হয়ে যায়, ঠুসা ঠুসা পরে পার হয়ে গিয়ে তলা দুই পা তলা দিয়ে বা আঙ্গুল দিলে ঠুসা ঠুসা হয়ে যায় এবং লাল খুব ফুলে যায়। আচ্ছা, আমার এই যে গলার সুর, গলার সুরটা কি অবস্থা হয়ে গেল? গলার সুর নষ্ট হয়ে গেছে, শোনার সময় ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না, গলার সুর সব নষ্ট হয়ে গেছে। আপনি তো দুটো সমস্যার কথা বললেন, একটি বললেন যে গলার স্বর বসে যায়, মনে হয় আপনি কোল্ড অ্যালার্জিতে ভোগেন যেটি শীতকালে বেড়ে যায়, কাজেই সেই ক্ষেত্রে কোল্ড অ্যালার্জির চিকিৎসা নেবেন। আর পায়ে যেটি আপনি বললেন যে পা লাল হয়ে যায়, ফুলে যায়, সেই ক্ষেত্রে আমি বলবো যে কোল্ড এক্সপোজারের ঠান্ডায় আপনার এই অসুবিধাটা হচ্ছে, তো আপনি গরম মোজা পরেন। আর এর আগে আমরা যেটা বললাম, সারা শরীরে আপনি একটু ময়েশ্চারাইজার, সিম্পল তেল, নারিকেল তেল লাগান, তাহলে হয়তো এই সমস্যাগুলো কমে যাবে। এরপরও যদি থেকে যায় তাহলে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা একদমই শেষে চলে এসেছি, ছোট করে আপনার কাছে লাস্টলি কিছু টিপস চাই। শীত আসছে, আমি বলবো যে প্রত্যেকের উচিত শীতের জন্য নিজেকে তৈরি করা,
শীতে আমরা কিছু কিছু সমস্যায় ভুগি, যেগুলো আমরা এই ফাঁকে বলে ফেলেছি। তো যাদের ঘরে বয়োজ্যেষ্ঠ বা বয়কনিষ্ঠ শিশু আছেন, তাদেরকে আমি বললাম তারা যদি কোনো শ্বাসের রোগে আগে থেকে ভুগে থাকেন অথবা কার্ডিয়াক হার্ট ডিজিজে ভুগে থাকেন, তাদেরকে আমরা টিকা দিতে পারি, এটি আমরা বলেছি। তারপর খাবার দাবারের ক্ষেত্রে আমি বলবো যে তারা যেন ফ্রেশ তাজা ফলমূল একটু খায়, যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ। তারপর ঘরের মধ্যে যেন একটু আলো আসে, ঘরে যদি আলো নাও আসে তাদেরকে যেন আমরা প্রতিদিন অন্তত একটু আলো খাওয়াতে পারি, ছাদে নিয়ে বা আশেপাশে বের করে, এটির দিকে খেয়াল করতে হবে। তারপর আমরা অবশ্যই এই তৈল দেওয়ার অভ্যাস করতে পারি, সেটা শিশুদের ক্ষেত্রে বিশেষ করে স্নানের আগে অনেকেই ব্যবহার করে থাকেন। তারপর আমরা কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব, প্রতিদিন যেন হাঁটেন অন্তত 30 মিনিট করে শীতকালে, এবং এই হাঁটাটা সকালে না বিকেলে। সকালে হাঁটলে যারা একটু বয়োজ্যেষ্ঠ, যাদের কার্ডিয়াক অ্যাটাক হওয়ার, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাটি বেড়ে যায়। আমি আগেই বলেছি যে করলে একটু রক্তনালী সংকুচিত হয়ে যায়, কাজে হাঁটা বিকেলে ভালো। আচ্ছা, তো এই কাজগুলো যদি আমরা করি, আমার ধারণা যে আমরা আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে এই শীতের মোকাবেলা করতে পারবো এবং চমৎকার একটি শীত আমরা কাটাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শককে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনারা এতক্ষণ শুনলেন শীতকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। সুতরাং যারা বাসায় বয়োজ্যেষ্ঠ এবং কনিষ্ঠ আছেন, অবশ্যই তারা যেন শীতের কাপড় বা উষ্ণ কিছু ব্যবহার করেন, এবং যাদের এই অ্যাজমা, ব্রঙ্কাইটিস এইসব রোগে ভুগছেন, আপনারা অবশ্যই আপনার ডাক্তারকে একটু দেখিয়ে ওষুধের মাত্রাটা বাড়িয়ে নেওয়া বা ডোজটাকে একটু ভালো করে আবার বুঝে নেবেন। আর দর্শক, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন বা চিঠি লিখতে পারেন। আমাদের মেইলের ঠিকানা ssd_live@hotmail.com। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক সরাসরি ডাক্তার, বৈশাখী।